নবীজির সবচাইতে আদরের দ্বিতীয় নম্বরের সাহাবি যার নাম ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মায়ের নবীর উম্মত তিনি কবর দেখে কত ভয় পাইতেন পরপারে যাওয়ার ভয় তার সিনার ভিতরে কি পরিমাণ রে বাবা হযরত মায়ের নবীর সাহাবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রাত একদম নিস্তব্ধ পরিবেশ মদিনাতুল মুনাওয়ারা হযরত ওমর ফারুক দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল খেয়াল করেন রে বাবা গভীর রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতে গেলেন বিছানায় পিঠ লাগায় যখন ঘুমাইতে গেলেন আর ঘুম আসতেছে না চোখে ঘুম নাই চোখ বেবে পানি পড়তেছে মায়ার নবীর সাহাবি বিছানা ত্যাগ করে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে হাঁটি হাঁটি পা পা করে নবীজির সাহাবি আরেকজন জলিলুল কদর সাহাবি যার নাম হলো হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও বড় মাপের একজন সাহাবি ইনিও সম্মানিত একজন সাহাবি রে বাবা যেই সাহাবি 120 বছর বয়সে ইসলাম কবুল করেছিল নবীজির দুয়ার বরকতে উম্মতি মুহাম্মাদের মধ্যে সবচাইতে বেশি হায়াতের মালিক হয়েছিলেন তিনি কন্যা মারহাবা কিতাবের ভিতরে লিখতেছেন 250 থেকে 300 বছর পর্যন্ত হায়া যিনি পেয়েছেন হযরত সালমান ফার্সি এই জলিলুল কদর সাহাবি হযরত সালমান ফার্সির বাড়িতে চলে গেলেন রাতের অন্ধকারে হযরত ওমর ফারুক গিয়া সালমান ফার্সির ঘরের দরজায় এরকম কর আঘাত করলেন ঘরের দরজা টোকা দিলেন হযরত সালমান ফার্সি ভিতর থেকে আওয়াজ দেয় কে বাহিরে ঘরের বাহিরে কে বাহির থেকে জবাব দেয় ভাই সালমান রে আমি ওমর আল্লাহু আকবার বলেন হযরত ওমর বলেন নাই যে আমি খলিফাতুল মুসলিমিন ওমর এ কথাও পরিচয় দেয় নাই আমি মদিনার প্রেসিডেন্ট এ কথাও বলেন নাই আমি 26 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট শাসক আমি এ কথা পরিচয় দেয় নাই পরিচয় দিয়ে বলেন ভাই সালমান রে আমি ওমর হযরত সালমান ফার্সি বলেন আমি ওমরের জবাব শুনে বুঝতে পারলাম ওমর খুব ব্যথিত ওমর খুব দুঃখিত ব্যথিত আমি তাড়াতাড়ি উঠে দরজাটা খুলে দিলাম আমি দরজাটা খুলে দেখি হযরত ওমরের দুই চোখ বেবে গাল বেবে দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পানিগুলো জমিনে পড়তেছিল আমি হযরত ওমরকে ঘরের ভিতরে নিয়ে আসলাম ওমরকে বসতে দিলাম আমি জিজ্ঞেস করলাম মা তুমি কি কায়া ওমর হে ওমর এই গভীর রাত্রিতে কোন জিনিসে তোমারে কাঁদাইতেছে ওমর হযরত ওমর কথা বলতে পারে না শ্বাসরুদ্ধ অবস্থায় মাথাটা নিচের দিয়ে অনেকক্ষণ পর্যন্ত কাঁদতেছিলেন ফোফাইতেছিলেন কথা বলতে পারতেছে না রে বাবা অনেকক্ষণ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বসেছিলেন এরপরে মোটামুটি একটা স্বাভাবিক হইয়া এবার সালমান ফার্সির জবাবে উত্তর দেয় ইবকি আল কবর ভাই সালমান রে আমাকে কাদায় কবরের ভয় আল্লাহু আকবার হযরত ওমর বলেন ভাই সালমান রে আমার কাদায় কবরের ভয় হযরত সালমান বলেন ভাই ওমর আপনি শুধু আবেগে কেন কান্দেন মায়ার নবী 10 জন সাহাবীকে জান্নাতি ঘোষণা করে গেছেন দ্বিতীয় নম্বরে আপনার সিরিয়াল আপনি কেন হুদাহুদি আপনি আবেগে কেন কান্দেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিছু কথা বলছেন রে বাবা ওই কথাগুলো খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে মায়ার নবীর সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কথাগুলো বলতেছিল রে বাবা হযরত ওমর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন ভাই সালমান রে আজকে যখন রাষ্ট্রের কাজ শেষ করে আমি আরামের বিছানায় ঘুমাইতে গেলাম
আমার মনে কি যেন উদয় হলো, এই দুটি চোখের ভিতরে ঘুম আসতেছে না। আমার মন বলতেছিল ওমর রে তুই যা আজকে 26 লক্ষ বর্গ মাইলের শাসক, মদিনার প্রেসিডেন্ট, এরে অমর তুই না জানি কোনো কাজ রাষ্ট্রীয় কাজে, ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় জীবনে কোনো কাজে তুই ভুল করতেছিস কিনা, কেউ তো তোরে শুধরায় দেয় না। যদি তুমি ভুল করে থাকো ওমর রে তুমি কি ভুল নিয়েই কবরে যাইবা। তাই আমার বড় ভাই না জানি আমি অমর কোন ভুল পথে যাই কিনা, কোন ভুল কাজ আমার দ্বারা হয় কিনা, কেউ তো আমারে ভুল ধরে না, কেউ তো আমারে শুধরায় দেয় না। অনেকের মনে ভয় ওমরের যদি ভুল ধরা যায়, ওমর তো রাগি মানুষ না জানি রাগ করে আবার কোনো কিছু করে ফেলে দেয় কিনা, আমার কেউ যদি ভুল ধরে শুধরায় দেয় আমি তার উপরে রেগে যাব না, বরং আমি তার বন্ধু হিসেবে বরণ করে নেব। কিন্তু মানুষের মধ্যে বড় ভয় কেউ আমার ভুল ধরে না শুধরায় দেয় না। তাই আমার মনে বড় ভয় না জানি ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় কাজে কোনো ভুল করতেছি কিনা, কেউ তো আমার ভুল ধরে না শুধরায় দেয় না, তাহলে কি আমি ভুল নিয়ে কবরে যাব ভাই সালমান রে? তাই আপনার কাছে আসলাম, আপনি তো একজন বয়স্ক মানের সাহাবি, আপনি তো একজন মুরব্বি সাহাবি, তাই আমি আপনার কাছে আসলাম। না জানি আমি অমর ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় জীবনে কোনো কাজে ভুল করতেছি কিনা, কেউ তো আমার শুধরায় দেয় না, আপনার কাছে আসলাম। আমি যদি কোনো ভুল কাজ করে থাকি আমার শুধরায় দেয়, আমি তোবা করে গুনামুক্ত কবরে যেতে চাই। এরা নবীর উম্মতের দান। হযরত ওমর আরো কিছু কথা বলতেছিল, ভাই সালমান আমি তো ওই ওমর যেই ওমরকে বাবা সকালবেলা 20টা বকরি দেয়া যদি চড়াইতে দাগের ভিতরে ছেড়ে দিত, বিকেলবেলা আমি 18টা ছাগল নিয়ে বাড়িতে যাইতাম, আমার বাবা ছাগলগুলো গুনে গুনে বলতো কিরে অমর 20টা ছাগল দে তোরে পাঠাইলাম, 18টা কেনার 2টা খোয়াই, আমি তখন কোনো জবাব দিতে পারতাম না। তাই আমার বাবা মাঝে মাঝে রাগ করে আমারে বলতো অমর রে তুই কি করে খাবি, ভিক্ষা করে তো ভাত পাবি না রে অমর, 20টা ছাগল দিয়ে দিলাম বকরি দিলাম 18টা নিয়ে বাড়িতে ফেললি, 2টা হারায় ফেললি কোথায় বলতে পারস না, তুই কি করে খাবি ভাই সালমান রে? আমি তো সেই অমর যেই অমর 20টা ছাগলের রাখালগিরি করতে পারতাম না, 20টা ছাগল ঠিক রাখতে পারতাম না, আমি তো সেই অমর। আমি মায়ার নবীর কাল্লা কাটতে গিয়া নিজের কুফুরির কাল্লাটা কাটায়া, মায়ার নবীর হাতে হাত দিয়া আমি ইসলাম কবুল করে মায়ার নবীর সংস্পর্শে থেকে মায়ার নবীর আদব আখলাক শিখে মায়ার নবীর সহবতে থেকে আমি সেই অমর যেই অমর 20টা ছাগলের রাখালগিরি করতে পারতাম না, মায়ার নবীর সংস্পর্শে থাকার কারণে আজকে সেই অমর 26 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ, আজকে 26 লক্ষ বর্গ মাইলের প্রজারা আজকে আমার ও কথায় ওঠে আর বসে, আমার এশারায় চলে, আমার কথা মেনে চলে, অথচ আমি 20টা ছাগলের রাখালগিরি করতে পারতাম না। তাই মাঝে মাঝে হযরত ওমর কিছু জায়গা ঘুরে ঘুরে ওই আগের জায়গাগুলো যখন যাইতেন এক এক বসে বসে কানতে, এই জায়গাগুলোতে আমি বকরি চড়াইতাম উট বকরি রাখতাম, আমি উট বকরির রাখালগিরি করতে পারতাম না। সারাদিন উট বকরি রাখার পর বিকালবেলা বাড়িতে যাওয়ার পরে মাথার ভিতরে কাদা চেনা লেগে থাকতো, বাবাই জিজ্ঞেস করতো কেরে ওমর তোর মাথার ভিতরে কেন উঠের লাদা, আমি বলতাম রোদ বেশি, এই রোদের তাপ থেকে বাঁচার জন্য উটের ছায়া পাশার নিচে দাঁড়ায় থাকতাম, বসে থাকতাম উটের ছায়া নেওয়ার জন্য, আর উটে আমার মাথার উপরে লাদা দিত ছায়া দিত, এই এরকম আমি একজন অমর গাদা মার্কা অমর ছিলাম। আজকে আমি সেই অমর, রসুলের সাহাবতে থেকে রসুল আমাকে দিন শিখায়া বলছে অমর এইভাবে না এইভাবে চলো, এটা এভাবে না এটা এভাবে করো। আজকে মায়ার নবীরা কেউ
আমারে বলে না ওমর এটা এভাবে না এটা এভাবে হবে এটা ওমর এইভাবে চলো না এইভাবে চলো কেউ আমারে আজকে আর শুধরায় দেয় না শিখায় দেয় না তাই আমার মনে বড় ভয় আজকে রাষ্ট্রের কাজ শেষ করে যখন বিছানা ঘুমাইতে গেলাম আমার মনে বলে না জানি আমি কোনো ভুল কাজ করতে শিখি না ভাই সালমান রে তাই আপনার কাছে আসবে আমি যদি কোনো ভুল কাজ করে থাকি রাষ্ট্রীয় জীবনে ব্যক্তিগত জীবনে আমারে শুধরায় দেন আমি তওবা করে গুনাহমুক্ত কবরে যেতে চাই সুবহানাল্লাহ এরে বাবাজিরা একটুবার খেয়াল করে দেখছেন কোন মত যেই অমর সম্পর্কে মায়ার নবী বলেছে লাউ কানা বাদি নবিয়ুন লাকানা অমর আমার পরে যদি কেউ নবী হত তাহলে নবী হত সেই অমর সুবহানাল্লাহ বলেন সমস্ত নবী হওয়ার যত সিফাত গুণগুলো ওমরের ভিতরে ছিল কিন্তু রসূলুল্লাহ শেষ নবী হওয়ার কারণে আর কোনো নবী হবে না বলে ওমর নবী হয় নাই এরে মায়ার নবীর উম্মত সেই ওমর এত সতর্কভাবে চলতো সে কবরের ভয়ে গভীর রাত্রিতে কান্দে কেমন সতর্ক ছিল রে বাবা একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে কাজ করতেছিল হযরত আলী আসলেন সালাম দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় যখন আলী আসলো ওয়ালাইকুম আসসালাম বলে সাথে সাথে কুপি বাতিটা বন্ধ করে দিলেন নিভাইয়া দিলেন নিভাইয়া দেওয়ার পর হযরত আলীকে বলতেছেন আসেন ঘরের ভিতরে আসেন হযরত আলী বলেন এটা কেমন আপ্যায়ন আমি আসা মাত্র আপনি কুফি বাতিটা নিভাইয়া দিলেন অন্ধকারে আপনি আমাকে ঘরে আসতে বলেন এটা কেমন আদব এটা কেমন ব্যবহার হযরত ওমর কি বলেন শুনেন রে বাবা হযরত ওমর বলেন আমি এতক্ষণ যাব রাষ্ট্রীয় তেল খরচা করে আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম এখন যখন তুমি আসছ সালাম দিয়েছ এখন যখন তুমি আমার সাথে কথা বলবা সম্পূর্ণ তোমার আমার ব্যক্তিগত কথা হবে আর রাষ্ট্রীয় তেল খরচা করে ব্যক্তিগত কথা বললে হাশরের ময়দানে আমি আল্লাহর কাঠগড়া দ্বারা হিসাব দিতে পারবো না কেমন শাসক ছিলেন কুফি বাতি ধরায়া রাষ্ট্রীয় কাজ করতেছিল রাষ্ট্রীয় তেল খরচা করে হযরতে আলী আসে সালাম দেওয়া মাত্র ওয়ালাইকুম সালাম বলে বাতি নিভাইয়া দিস বলছে আসো কথা বলি হযরতে আলী বলছেন এটা কেমন আদব হলো আসতে বইলা বাতি নিভাইয়া দিলেন তিনি বলেন দেখো রাষ্ট্রীয় কাজ করতেছিলাম রাষ্ট্রীয় তেল খরচা করে এখন তোমার আমার ব্যক্তিগত কথায় যদি রাষ্ট্রীয় তেল খরচা করি আল্লাহর দরবারে কাট করায় আমি ওমর হিসাব দিতে পারবো না এত সতর্ক আহ এর 100 ভাগের 10 ভাগও যদি আমাদের শাসকদের মধ্যে থাকতো তাহলে এই দেশগুলা মরার আগেই একটা জান্নাতের বাতাস আমরা খেয়ে যেতে পারতাম ঠিক কিনা বলে আমার বাজিরা এত সতর্ক যেই মানুষটা এই মানুষটা গভীর রাত্রিতে সালমান ফার্সির বাড়িতে কবরের ভয়ে কান্দে বলে আমি কোনো ভুল করতেছি কিনা একটু শুধরায় দেন হযরত সালমান ফার্সি তখন বলেন ভাই ওমর তুমি যেহেতু আসছো আমার কাছে সংশোধনের জন্য তবে শোনো আমি যতটুকু জানতে পেরেছি আমার জানা মতে তোমার মধ্যে দুইটা ভুল পাওয়া যায় কয়টা ভুল জোরে কর হযরত ওমর বলেন ভাই সালমান তাড়াতাড়ি আমারে শুধরাও যান আমি ভুললে কবরে যেতে চাই না আমি তওবা করে গুনাহমুক্ত কবরে যেতে চাই হযরত সালমান বলেন খুব সংক্ষেপে বলবো রে বাবা একটু খেয়াল করেন হযরত সালমান বলেন ভাই ওমর আমি যতটুকু জানতে পেরেছি তোমার মধ্যে এক নম্বরে ভুল তুমি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও এখনো নাকি তুমি দুই তরকারি দিয়ে খাবার খাও এরা আমার যাকে আল্লাহ অর্থ সম্পদ দিছে দুই তরকারি কেন 20 আইটেমের তরকারি রান্না করে খাবার খাবে শুকরিয়া আদায় করবে কোনো সমস্যা নাই কিন্তু তুমি একজন শাসক 26 লক্ষ বর্গ মাইলের তুমি হইলা শাসক তোমার প্রজাদের মধ্যে এমন মানুষ আছে যারা রুটি জোগাড় করতে পারলে তরকারি জোগাড় করতে পারে না তরকারি জোগাড় করতে পারলে রুটি জোগাড় করতে পারে না তুমি নিজেই যদি দুই তরকারি দিয়ে খাবার খাও তোমার যেই প্রজা রুটি
রুটি আছে তরকারি নাই তরকারি আছে রুটি নাই ওই প্রজার দুঃখ কষ্ট তুমি কেমনে বুঝবা আল্লাহু আকবার বলেন কেমন বললে বাবা খুব ভালো করে বুঝবে হযরত সালমান বলেন তুমি রাষ্ট্রপতি হইয়া তুমি নিজেই যদি দুই তরকারি দা খাবার খাও ভালো কিছু খাও তাহলে তোমার রাজ্যের ভিতরে যারা রুটি জোগাড় করে তরকারি জোগাইতে পারে না তরকারি জোগাড় করলে রুটি জোগাড় করতে পারে না ওদের দুঃখ কষ্ট তুমি কেমনে বুঝবা মায়ার নবীর সাহাবী কি বলে শুনেন হযরত ওমর বলেন ভাই সালমান রে এই গভীর রাত্রিতে আপনার স্বপ্নে আমি আল্লাহকে হাজির নাজির রেখে ওয়াদা দিচ্ছি ও ভাই সালমান আসতে ওয়াদা দিলাম আল্লাহ আমার যতদিন হায়াত দিবে আর কোনদিন দুই তরকারি দিয়ে খাবার খাব না আল্লাহু আকবার হযরত ওমর বলেন ভাই আমার দ্বিতীয় নম্বরে ভুল কি তাড়াতাড়ি শুধরায় দেন হযরত সালমান বলেন ভাই সালমান রে ভাই ওমর আমি যতটুকু জানি তোমার মধ্যে দ্বিতীয় নাম্বার ভুল হলো তুমি নাকি এখনো রাষ্ট্রপতি হওয়ার পরে দুই ডেস কাপড় ব্যবহার করো দিনের বেলা এক ডেস কাপড় ব্যবহার করো আর রাতের বেলা আরেক ডেস কাপড় পরো এরে খলিফাতুল মুসলিমিন আমার যাকে আল্লাহ অর্থ সম্পদ দিছে দুই ডেস কেন ২০ ডেস কাপড় বানাবে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করবে সমস্যা নাই কিন্তু তুমি যদি রাষ্ট্রপতি হইয়া নিজেই যদি দুই ডেস কাপড় ব্যবহার করো তোমার রাজ্যের ভিতরে এমন প্রজা আছে স্বামী স্ত্রী মিলে দুইজন মানুষ মিলে একটা কাপড় লুঙ্গি আছে জামা নাই জামা আছে লুঙ্গি নাই স্ত্রীর পরনের কাপড় ভালো নাই জামা নাই স্বামী স্ত্রী মিলে দুইজন মিলে একটা কাপড় এরে আমার তুমি নিজেই যদি দুই ডেস কাপড় ব্যবহার করো তাহলে তোমার রাজ্যের ভিতরে যাদের লুঙ্গি আছে জামা নাই জামা আছে লুঙ্গি নাই স্বামী স্ত্রী মিলে দুইজন মিলে একটা কাপড় ও খলিফাতুল মুসলিমিন আমার তুমি তাদের দুঃখ কষ্ট কেমনে বুঝবা এরা ভাই হাদিসের ভিতরে আসছে বহু ইতিহাসের কিতাবে আসছে মায়ার নবী জিন্দা থাকা অবস্থায় একবার সাহাবাই কেরাম রসুলুল্লাহকে ইনফরমেশন করলো একজন সাহাবির ব্যাপারে একজন সাহাবির ব্যাপারে পয়গম্বরকে বলেন পয়গম্বর একজন সাহাবির নাম ধরে বলেছে অমুক যে মাগরিবে এবং ফজরের নামাজে আসে সবার পরে আবার সালাম ফিরানের সাথে যায় সবার আগে সাহাবা কেরাম রসুলুল্লাহকে বলার পর পয়গম্বর জহরের নামাজ পড়ে একদিন ওই সাহাবিকে ডেকে বসালেন বয় এদিকে বয় বসার পরে জিজ্ঞেস করে ও সাহাবি তুমি মাগরিবে এবং ফজরে আসো সবার পরে যাও সবার আগে কারণটা কি মসজিদে আসে পরে যায় আগে এই আলামতটা কিন্তু ভালো না রে বাবা মুনাফিকি আলামত কি আলামত মসজিদে যাদের মন বসে না তাড়াতাড়ি বের হওয়া যেতে চায় এই অভ্যাসটা কিন্তু ভালো না রে বাবা সাহাবিকে পয়গম্বর বলেন ও সাহাবি বল আসো পরে যাও সবার আগে কারণটা কি সাহাবি তখন চোখের বাড়ি ঝেড়ে দিয়ে কান্না শুরু করে দেয় সাহাবি বলেন পয়গম্বর আমার দুঃখের খুঁটিতে আপনি হাত দিলেন আমি মাগরিবে ফজরে আসি সবার পরে যাই সবার আগে কারণ ও গো পয়গম্বর আমার আর আমার স্ত্রীর মধ্যে যা আমার পরনে যেই বড় কাপড়টা দেখতেছেন আমার আর আমার স্ত্রীর মধ্যে বড় কাপড় ১৭ টাকার মতো বড় কাপড় এই একটি মাত্র কাপড় এই এক কাপড় ছাড়া দিত কোনো কাপড় আমাদের নাই তো মাগরিবে ফজরের সময় কম থাকে আমি যদি আপনার শপথ নেওয়ার জন্য দেরি করি তাহলে আমার স্ত্রী লম্বা ওই ১৭ টাকার মতো কাপড় পরে নামাজ আদায় করতে পারবে না নামাজ কাজা হয়ে যাবে ওগো পয়গম্বর আমি আপনার পিছনে জামাতে নামাজ পড়ার জন্য আমি সেই বড় কাপড়টা পরিধান করে আর ছোট্ট লজ্জাস্থান রাখা যায় ওই কাপড়টা আমার স্ত্রীকে পরাইয়া ঘরের ভিতরে বসা রাইকা আমি এই বড় কাপড়টা পরিধান করে আপনার পিছনে নামাজ আদায় করার জন্য আপনার মসজিদে আসি আমি নামাজ পড়ে তাড়াতাড়ি মাগরিব ফজরে এই জন্য তাড়াতাড়ি যায় আমি ঘরের ভিতরে গিয়া ওই ছোট্ট লজ্জাস্থান কাপড় ঢাকা যায় ওই কাপড়টা আমি পরিধান করে আমি গর্তের ভিতরে বসে থাকি আর এই বড় কাপড়টা পরিধান করে আমার স্ত্রী অক্তমতো নামাজ আদায় করে ও পয়গম্বর এই জন্য আমি আসি পরে যাই সবার আগে আল্লাহু আকবার এর নবীর উম্মত আমাদের কিন্তু এরকম অবস্থা কারণ এই কথা বলেন ঠিক কি
স্বামী স্ত্রীর মধ্যে বড় কাফর সেটা পরিধান করেও কিন্তু জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে আসছে রে বাবা আমি তুমি কি হইলাম এই পর মসজিদের কাছেই সষ্টল বসে বসে গল্প করে আজান হয় তবু মসজিদে আসে না আসে না কথা বলেন ঠিক কেডা এরে মায়ের নবীর উম্মত সময় অল্প কথাটা অনেক লম্বা সংক্ষেপে শেষ করব রে বাবা তো হযরত সালমান বলেন ভাই আমার তোমার রাজ্যের ভিতরে এমন মানুষ আছে স্বামী স্ত্রী মিলে দুইজন মিলে একটা কাফর তুমি নিজেই যদি দুই ডেস কাফর ব্যবহার করো ওই বান্দা তোমার যে প্রজা স্বামী স্ত্রী মিলে দুইজন মিলে একটা কাফর ওই উম্মতের ওই প্রজার দুঃখ কষ্ট তুমি কেমনে বুঝবা হযরত ওমর চোখের পানি ছেড়ে দে বলে ভাই সালমান ওয়াদা দিলাম মৃত্যু পর্যন্ত আর দুই ডেস কাপড় ব্যবহার করব না আল্লাহ আকবার পরের দিন এক ডেস কাপড় দান করে দিলেন সৎকা করে দিলেন এরপরে হযরত ওমর ওই গভীর রাতে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর সালমান ফার্সিকে বলে ভাই সালমান রে আউসিনি আমার কিছু নসিহত করেন যেগুলো আমি মানতে পারি যেগুলো আমি আমল করলে পরপারে নাজাত পাব হযরত সালমান বলেন ভাই তোমাকে আমি কি নসিহত করব তবে রসূলুল্লাহর দুইটা কথা আমি তোমাকে একটু স্মরণ করায় দেই বলে কি কথা একটু বলেন হযরত সালমান বলেন ভাই ওমর খবর দার কখনোই তুমি রাষ্ট্রপতি হইছো এই ক্ষমতার বলে কখনোই তুমি অহংকার কিবির করবা না কারণ আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি কিবির অহংকার হলো আল্লাহ পাকের চাদর বরাত হলো আল্লাহ পাকের পোশাক যে অহংকার করে কিবির করে বরাত দেখায় সে যেন আল্লাহ পাকের চাদর পোশাক নিয়ে টানাটানি করে খবরদার তুমি অহংকার করে এক নম্বরে নসিহত দুই নম্বরের উপদেশ হলো অমর রে তোমার সাথে যদি কেউ ভুল করে তোমার যদি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকে সাহস থাকে খবরদার প্রতিশোধ নিবা না বরং ক্ষমা করে দিবা তাহলে মহান আল্লাহ তোমার ক্ষমা করে দিবি ওয়াল কাযিবিনাল গায়দা ওয়াল আফিনা يحبون محسنين الله أكبر আল্লাহ পাক বলেন যারা ক্ষমা করে দেয় অভ্যাসে অভ্যাসিত হবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন শুধু ক্ষমা করবে তাই না আল্লাহ পাক তাদেরকে বন্ধু বানায় নিবে সুবহানাল্লাহ দুইটা নসিহত করলেন হযরত ওমর অনেকক্ষণ কান্নাকাটি করে এরপর হযরত সালমান ফার্সির বাড়ি থেকে বিদায় নিলেন এর কয়েকদিন পরে জুমার দিনে খুতবা দেওয়ার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে হঠাৎ আমার বাবাজিরা মসজিদ ভরপুর সাহাবায়ে কেরাম মসজিদে নববী ভরপুর সাহাবায়ে কেরাম বয়ান শুনতেছেন খুতবা শুনতেছেন হঠাৎ করে আমার বাবারা মসজিদের মাঝখান থেকে হযরতে হুসাইন কি নাম বললাম হযরতে হুসাইন হাসান না হুসাইন ছোট মানুষ হযরতে হুসাইন দাঁড়ায় গেছেন হযরতে হুসাইন দাঁড়ায়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা বন্ধ করে দিলেন কয় কলিমাতুল মুসলিমিন আপনার খুতবা বন্ধ করেন আপনার খুতবা বন্ধ করেন বলে বন্ধ করে দিলেন খুতবা বন্ধ করার পর হযরতে হুসাইন কিন্তু ছোট মানুষ খেয়াল করেন রে বাবা হযরতে হুসাইন হযরতে ওমর ফারুক খলিফাতুল মুসলিমিনকে ডাক দেওয়ালেন ও খলিফাতুল মুসলিমিন আপনি আমার নানার মেহরাব থেকে নেমে যান আপনি আমার নানার মেহরাবে দাঁড়ায়া খুতবা দেওয়ার উপযুক্ত না হযরতে হুসাইন ছোট মানুষ কিন্তু কথাটা কি ছোট বলছে সরে কর কথা কিন্তু অনেক বড় রে বাবা মসজিদে নববী ভরপুর সাহাবায়ে কেরাম স্তব্ধ হয়ে গেছে কিং কর্তব্য বিভূত সমস্ত সাহাবায়ে কেরাম একবার ওমরের দিকে তাকায় একবার হুসাইনের দিকে তাকায় আজকে না জানি ওমর হুসাইনের কল্লাটা দেহ থেকে আলাদা করে দেয় কিনা হযরত ওমর ফারুক মেহরাব থেকে নেমে গেল আরেকটা কথা পাশাপাশি বললো হুসাইন বলেন ও খলিফাতুল মুসলিমিন
আমার নানার মেহরাব থেকে নেমে যান আমার নানার মেহরাবে দরায় খুতবা দেওয়ার উপযুক্ত তা আপনি হারিয়ে ফেলে দিয়েছেন আর পাশাপাশি বললেন আপনার কোন নানার মেহরাব থাকলে সেখানে গিয়ে আপনি বয়ান দেন হযরত ওমর আস্তে করে মেহরাব থেকে নামলেন নামার পর হযরত ওমর দুই হাত এরকম বিলি দিয়া মুসল্লিদেরকে দুই ভাগ করে আস্তে আস্তে করে ওমরের দিকে আগাইতেছে সাহাবা ইকরাম তো নিস্তব্ধ পরিবেশ কিং কর্তব্য বিমূর একবার ওমরের দিকে তাকায় আরেকবার হোসেনের দিকে তাকায় আজকে না জানি ওমরে ওমর কি এমন বড় কথা বলল না জানি হোসেনের কল্লাটা আজকে দেহ থেকে আলাদা করে দেয় কিনা সাহাবা ইকরাম কেউ কিছু বলার সাহস পাইতেছে না রে বাবা সাহাবা কি বিলি দিয়ে আস্তে আস্তে করে হোসেনের একদম কাছে যখন চলে গেলেন হোসাইনের কাছে যাওয়ার পর হযরত খলিফাতুল মুসলিমিন ওমর হযরত হোসাইনকে টান দিয়ে কোলের ভিতরে উঠায় লিয়া কপালের ভিতরে চুমু দিলেন মুখের ভিতরে চুমু দিলেন কপালে চুমু দিলেন হযরত হোসাইনকে কপালে চুমু দেওয়ার পর হোসাইনকে কোলে করে নিয়ে রসুলুল্লাহর মসজিদে নববীর মেহরাবের উপরে দাঁড় করায় দিলেন মেহরাবে দাঁড় করায় দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেহরাবের পাশে একদম আসামির মতো এরকম দাঁড়ায়া হোসাইনকে ডাক দেওয়ার হোসাইন আপনি বলেছেন আমার নানার মেহরাব থেকে আপনি নেমে যান আপনি বলেছেন আমি আপনার ওয়াদার মোতাবেক আপনার নানার মেহরাব থেকে আমি নেমে গেছি আপনি বলেছেন আমার কোন নানার মেহরাব থাকলে সেখানে গিয়ে খুতবা দেওয়ার জন্য আমার কোন নানার মেহরাব নাই তাই আমার আর খুতবা দেওয়ার জায়গা নাই তবে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই আমি রসূলুল্লাহর মেহরাবে দাঁড়ায়া খুতবা দেওয়ার উপযুক্ত তা আমি কেন হারাইলাম কি দোষ এই দোষটা আমি দোষটা সমস্ত সাহাবীদের মধ্যে ফাঁস করে দেন জানাইয়া দেন আমি কোন কারণে কি অপরাধে আমি এই মেহরাবে দাঁড়ায়া খুতবা দেওয়ার উপযুক্ত তা হারিয়ে ফেললাম একটু জানাইয়া দেন আল্লাহু আকবার বলেন আজকে যদি আমাদের শাসক যারাই আসুক রে বাবা যারাই শাসন ক্ষমতায় থাকে তারা যদি কোনো ভুল করে ওলামা ইকরাম যদি সেই ভুল শুধরায় দেয় তাহলে জেলখানা হয় তাদের স্থান ঠিক কিনা জোরে কর আর দেখেন হযরত খলিফাতুল মুসলিমিন পার্থক্য তো এখানে তিনি বলে আমি কোন অপরাধে আমি উপযুক্ততা হারিয়ে ফেললাম আমার দোষটা আপনি অফেন করে দেন সাহাবিদেরকে জানায় দেন আর আমাদের শাসকদের ভুল ধরলেও জেলখানা যাওয়া লাগে রিমান্ডে যাওয়া লাগে ঠিক কিনা জোরে কর হযরত ওমর বলেন আমি কোন অপরাধে অপরাধী বলে দেন হযরত হোসাইন বলে আমি আপনাকে এমনে এমনে আমার নানার মেহরাব থেকে নামতে বলি নাই উপযুক্ত কারণ আছে প্রমাণ আছে ওই কারণটা আপনি বলে দেন কয় শোনেন যার মধ্যে স্বজন প্রীতি আছে পার্শিয়ালিটি আছে সে কখনোই আমার নানার মেহরাবে দাঁড়ায় খুতবা দিতে পারে না হযরত ওমর বলেন আমার মধ্যে কি পার্শিয়ালিটি আছে একটু বলেন হোসেন বলেন শোনেন আমি জানি আমার কাছে প্রমাণ আছে শোনেন ওমান থেকে 200 শীতের বস্ত্র আসছে ওমানের বাদশা আপনাকে 200 শীতের বস্ত্র দান করছেন এই মদিনার গরিবদের মাঝে বিতরণ করার জন্য আমি শুনলাম ওই 200 শীতের বস্ত্র চাদরগুলো মদিনার গরিবদের মাঝে আপনি বিলীন করে দিয়েছেন বিতরণ করে দিয়েছেন এমনকি আপনার ছেলে আবদুল্লাহকেও সেই চাদর দান করছেন শীতের বস্ত্র দিয়েছেন অথচ আমি হুসাইন বড় ভাই হাসান আমরা শীতের কারণে বের হতে পারি না আমাদের শীতের কাপড় নাই এই শীতের কাপড়গুলো আসার পর
আমি আমার মা ফাতেমাকে বলেছিলাম মা তুমি যদি খলিফাতুল মুসলিমিনকে বলে দাও তাহলে দুইটা চাদর আমাদেরকে দিবে তুমি একটু খলিফাতুল মুসলিমিন ওমরকে বলে দাও আমার মা ফাতেমা বলেছে আমি খলিফার কাছে চাদর যেতে পারবো না যেতে যদি হয় আমি আল্লাহর কাছে যাব খলিফার কাছে আমি চাইতে পারবো না আমার মা আপনাকে বলে নাই আপনি আর আমাদের দুই ভাইকে চোখে দেখলেন না আমাদের দুই ভাইকে একটা শীতের বস্ত্র দিলেন না অথচ শীতের কারণে আমরা ঘর থেকে বের হতে পারি না অথচ আপনি আপনার ছেলেকেও একটা চাদর দিছেন আমাদেরকে দিলেন না তো যার মধ্যেই স্বজন প্রীতি আছে পার্সিয়ালিটি আছে সে কখনোই আমার নানার মেহরাবে দাঁড়ায় খুতবা দেওয়ার উপযুক্ত না হযরত ওমর তখন সাহাবীদের উদ্দেশ্যে বলেন এ সাহাবা কেরাম হযরত হুসাইন আমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করলো এর কি উপযুক্ত সমাধান চান সাহাবা একরাম বলেন হ চাই একজন তো দাঁড়ায় গেছে কয় উপযুক্ত কারণ দর্শাইতে না পারলে তরবারি দিয়ে আপনাকে সজা করে ছাড়ব আল্লাহু আকবার বলেন হযরত ওমর আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করলেন বললেন আলহামদুলিল্লাহ আমি ওমর যদি বিপথে যাই ইসলাম থেকে দূরে চলে যাই তাহলে তরবারিদের সোজা করার মতো এখনো সাহাবারে কেরাম জিন্দা আছে আলহামদুলিল্লাহ দেখেন সে নিল এইভাবে যে আমি যদি ভুল পথে যাই তাহলে আমাকে সোজা করার মতো এখনো সাহাবায়ে কেরাম আছে আলহামদুলিল্লাহ বলে আর আমরা যদি আমাদের শাসকদের ভুল ধরায় দেই আমাদের স্থান হবে জেলখানা ঠিক কিনা জোরে কর আল্লামা মামুনুল হক কি কথা বলছে রে বাবা শুধু গুনাহ থেকে বাঁচানোর জন্য বলছে ভাস্কর্য বানায়েন না কথা কয় না মূর্তি বানায়েন না কারণ আমার বাবার মূর্তি যদি বানানো হয় ভাস্কর্য যদি বানানো হয় তাহলে আমার বাবার কবরেও আজাব হবে আমার আপনার জাতির পিতা ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমার আপনার জাতির পিতা কি বলেছেন রে বাবা ওয়া ইয ক্বালা ইব্রাহিম লি আবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নি আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন হযরত ইব্রাহিম পয়গম্বর তার পিতা আজরকে ডাইকা বলেন ইয়া আজরা আতাত্তাখিযু আসনামান আলিহা আপনি কি মূর্তিগুলোকে প্রভু হিসাবে গ্রহণ করতেছেন হযরত ইব্রাহিম তার পিতা আজরকে ডাইকা বলেন আপনি কি মূর্তিগুলোকে এই ভাস্কর্যগুলোকে আপনি কি প্রভু হিসাবে গ্রহণ করতেছেন ইন্নি আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন নিঃসন্দেহে আপনি এবং আপনার সম্প্রদায় সকলেই প্রকাশ্য পথভ্রষ্ট আমি দেখতে পাই তাহলে ইব্রাহিম পয়গম্বর তার পিতাকে মূর্তিগুলোকে প্রভু বানাইতে নিষেধ করে আমরা হইলাম ইব্রাহিম পয়গম্বরের রুহানি সন্তান কথা বলেন ঠিক কিনা সেই দায়িত্ব বোধে সেই দায়িত্ব আদায় করতে গিয়াই আল্লামা মামুনুল হক শুধু এই কথাটাই বুঝাইতে চাইছেন এই গুনার কাছে হাত দিয়েন না বাবার কবরে নেকি পোষানের ব্যবস্থা করেন গুনা পোষানের ব্যবস্থা করেন না এই কথাটা বলার কারণে আজকে প্রায় আড়াই বছর যাব জেলখানায় ঠিক কিনা জোরে কর এরা নবীর উম্মতের খুব সংক্ষেপে কথাটা বুঝাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আলহামদুলিল্লাহ আমি যদি বিপথে যাই তাহলে তরবারিদের সোজা করার মতো এখনো মানুষ আছে এবার হযরত ওমর আসামির মতো দাঁড়ায় সাহাবীদেরকে বলেন শোনেন এই যে হুসাইন আমার বিরুদ্ধে যেই অভিযোগ দিল ওমানের বাদশাহ দুই চত্বর চাদর আমাকে দিয়েছেন বস্ত্র দিয়েছেন মদিনার গরিবদের মাঝে বিতরণ করার জন্য কথাটা সত্য এবং দুইশত চাদর মদিনার গরিবদের মাঝে আমি বন্টন করে দিয়েছি এটাও সত্য এই চাদরগুলো মধ্যে থেকে একটা চাদর আমার সন্তান আবদুল্লাহকেও দিয়েছি এটাও সত্য হোসা হাসান আর হুসাইনকে দেই নাই এটাও সত্য অমনে আরেকজন দাঁড়ায় কয় দিলেন না কেন সুবহানাল্লাহ কয় দিলেন না কেন হযরত ওমর বলেন কেন দিলাম না শুনেন ওমানের বাচ্চা যখন আমাকে দুই শত চাদর দিল মদিনার গরিবদের মাঝে বিতরণ করার জন্য
ওমানের বাদশা আমাকে দিয়া বললেন খলিফাতুল মুসলিমিন এই 200 চাদর দিলাম এটা হলো যাকাতের চাদর আপনি গরিবদের মাঝে দিবেন আমি নবীর সাহাবত থেকেছি দীর্ঘ টাইম আমি নবীর জবান থেকে শুনেছি নবী পরিবারের জন্য কাফফারা যাকাত মান্নত খাওয়া হারাম তাই আমি যাকাতের চাদর দেইকে আমি হাসান আর হোসেনকে দেই দেই আর আমার সন্তান আব্দুল্লাহকে দিয়েছি আমি আব্দুল্লাহকে চাদর কিনে দেওয়ার মতো টাকা আমার নাই আব্দুল্লাহ যাকাত খার উপযুক্ত আমার ঘরে টাকা পয়সা নাই আমার সন্তানকে কিনে দেওয়ার মতো অর্থ আমার নাই আমার সন্তান যাকাত খার উপযুক্ত তাই যাকাতের চাদর আমার সন্তান আব্দুল্লাহকেও একটা দিয়েছি তবে শোনে হাসান আর হোসাইনের জন্য মায়া আমার দিলে কম নাই আমি ওমানের বাদশাকে বলেছি ও ওমানের বাদশা রে এই 200 চাদর যেই মূল্য দিয়া বানাইছো এই 200 চাদরের মূল্য দিয়া আমার দুইটা চাদর বানায় দিবা ওমানের বাদশা আবার জিজ্ঞাসা করেছিল ওমর রে এত দামের চাদর তুমি খাদে রেখে দিবা আমি ওমানের বাদশাকে বলেছিলাম ও ওমানের বাদশা রে এই চাদর দুইটা আমি যাদেরকে দিব ওদের পায়ের ধুলার সমান চাদরের দাম হবে না ওই ওমানের বাদশা ওই দুইটা চাদর আমার কাছে পাঠাবে এখন পর্যন্ত পৌঁছে নাই আগামী তিন দিন পরে পৌঁছার কথা ওই চাদর দুইটা পৌঁছালে আমি হাসান আর হোসাইন কই চাদর দুইটা দেওয়া আল্লাহু আকবার আমার বাজিরা এবার সাহাবায়ে কেরাম সবাই তো খুশি হয়ে গেল এবার হোসাইন এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়ালেন খলিফাতুল মুসলিমিন আমারে মাফ করে দেন আমি যেটা ধারণা করেছিলাম ধারণাটা ভুল নাসমা ও নাকিউ আপনার কথা শুনব মানব প্রয়োজনে আপনার কথা জড়িয়ে দড়িয়ে ঝাঁপ দিব আপনি আমার নানার মেহরাবে দাঁড়ায় খুতবা দেওয়ার উপযুক্ত আপনি আমার নানার মেহরাবে দাঁড়ায় যান আবার খুতবা এরপর আমার বাজরা রাতের বেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমায় গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবাজিরা ঘুমায় গেছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন স্বপ্নে দেখতেছেন বাবা পয়গম্বর দ্রুত কোথায় যেন যায় হযরত ওসমান গনি ডাক দেওয়ালেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও চাচা এত দ্রুত আপনি কোথায় যান কতদিন যাবত আপনাকে দেখি না আপনি যখন জীবিত ছিলেন আমার আমাদের ভালো না লাগলে আপনার কাছে আসতাম আপনার চেহারাটা দেখে যা শুইলে ঘুমায় যাইতাম যখন ঘুম আসতো না আপনার চেহারা দেখার জন্য আসতাম আজকে কতদিন যাবত আপনাকে দেখি না পয়গম্বর এত দ্রুত আপনি কোথায় যান পয়গম্বর বলেন ও চাচা আমার দেরি হয়ে যাবে দেরি করার সময় নাই তোমার সাথে পরে কথা হবে আমি ওমরকে একটা সুসংবাদ দেওয়ার জন্য যাচ্ছি দেরি হয়ে যাবে তোমার সাথে কথা বলবো না হযরত ইবনে আব্বাস বলেন চাচা কি সুসংবাদ দেওয়ার জন্য যাইতেছেন পয়গম্বর বলে শোনো আমার ওমর আমার কলিজার টুকরা হোসাইনের সাথে যেই সুন্দর আচরণ করেছে হযরত ওমর পারতো আমার হোসাইনের কল্লাটা দেহ থেকে আলাদা করে দিতে পারত এই সাহস হিম্মত ক্ষমতা তার ছিল কিন্তু আমার দৌহিদ্র আমার কলিজার টুকরা হোসাইন এত সুন্দর আচরণ করেছে যার কারণে আমি পয়গম্বর খুশি হয়ে গেছি আমি হযরত ওমরকে একটা সুসংবাদ দেওয়ার জন্য যাচ্ছি কি সুসংবাদ পায়া ওমর আমার হোসাইনের সাথে এই সুন্দর আচরণ করার কারণে আমি তার সুসংবাদ দেওয়ার জন্য যাচ্ছি সেটা হলো এই হযরত ওমর মরার পরে তার কবরটা আমি পয়গম্বরের কবরের পাশেই তার কবর হবে আমার বাজিরা তাহলে বলতেছিলাম আমার বাজিরা কবরের ভয় হাসরের ভয় মরণের ভয়
আল্লাহর কাঠগড়া দ্বারা পাঁচটা প্রশ্নের জবাব দেওয়ার ভয় যদি আমাদের সিনার ভিতরে থাকে রে বাবা তাহলে গুনাহ আমাদের দ্বারা হবে না সাহাবীরা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও দেখেন কবরের ভয় কেমন ক্লান্ত রে বাবা এর নবীর উম্মতের দান এজন্য রাসূল যেওতে বলেছে وعن ماله من اين اكتسبه وفيما انفقه সম্পদ তুমি কোথায় থেকে কামাই করলা আবার কোন পথে ব্যয় করলা রে বাবা হেরে মায়ের নবীর উম্মত আজকে কবরস্থানের মাহফিল রে বাবা এই কবরস্থান কিন্তু আমার আপনার প্রত্যেকের শেষ ঠিকানা শেষ ঘর কথা বলেন রে বাবা ঠিক কি না আপনি বাড়িতে যত বড় বিল্ডিং দেন যত বাড়ি বাড়ি গাড়ি করেন না রে বাবা এগুলো আপনার কবর হবে না এগুলো আপনার সঙ্গী হবে না